তা আমরা আজ কোন দ্বীপে ভ্রমণ করছি? এতক্ষণ পর্যন্ত গদ্রম দ্বীপ কোন ভক্তির অঙ্গ? বিভিন্ন জন বিভিন্ন বলছেন, কেন কারা কারা মনে করেন তা কীর্তনাক্য ভক্তির অঙ্গ? হাত তুলুন। কীর্তনাক্য অন্তর্দ্বীপ কোন ভক্তির অঙ্গ? আত্মনিবেদন। সীমন্ত দ্বীপ শ্রবণাক্ষ। তারপরে গদ্রম দ্বীপ কীর্তনাক্ষ। তা আমরা এতক্ষণ গদ্রম দ্বীপে ভ্রমণ করছি, তা গদ্রম দ্বীপ কেন নাম হয়েছে আলোচনা হয়েছে? ও তাহলে গদ্রম দ্বীপের কথা তো আলোচনা হয়েছে। আর গদ্রম দ্বীপ কারণ এই সেই সুরভিকুঞ্জ যেখানে গদ্রম দ্বীপে, যেমন আপনারা শুনেছেন যে ইন্দ্রদেব ভগবান কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, তার গাভী না ইন্দ্রদেব আছে বর্ষা বর্ষণ করেছিলেন, এভাবে ব্রজবাসীদের খুব কষ্ট দিয়েছিলেন। পরে ভগবান গোবর্ধন ধারণ করে যখন সব কিছু থেকে ব্রজবাসীদের রক্ষা করলেন, ইন্দ্রদেব তখন বুঝতে পারলেন, কৃষ্ণকে চিনতে পেরে কৃষ্ণের চরণে এসে ক্ষমা চান। ভগবান কৃষ্ণ ক্ষমা করে দেন বটে, কিন্তু ওনার মনের ভিতরে একটা আক্ষেপ, কীভাবে আমি অপরাধ করলাম? সুরভির কাছে যেয়ে বলছে, সুরভি তখন বলছে, তুমি যাও গৌরাঙ্গের ভজনা করো, চলো আমরা যাই একসঙ্গে গৌরাঙ্গের ভজনা করি। তাই এখানে এসে ইন্দ্রদেব সুরভিকে সঙ্গে নিয়ে এখানে বিরাট বড় গাছ অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি গৌরাঙ্গের, ওনারা গৌরাঙ্গের ভজনা করেন। গো আদ্র, এ থেকে হয়েছে গোদ্র। গো মানে সুরভি গাভী, গো আদ্রুম মানে গাছ। এই গাছের নিচে গৌরাঙ্গের দর্শন পান ইন্দ্রদেব, সুন্দর গৌরাঙ্গের রূপ দর্শন করতে পান। অন্তর্দ্বীপে কে গৌরাঙ্গের রূপ দর্শন করেছেন? ব্রহ্মা। সীমান্ত দ্বীপে কে গৌরাঙ্গকে দর্শন পেয়েছেন? হ্যাঁ, পার্বতী দেবী, সীমন্তনী দেবী। আর এই গদ্রম দ্বীপে কে দর্শন পেয়েছে? ইন্দ্রদেব। এরকম ইন্দ্রদেব যখন দর্শন পান, তারপরে তিনি আবার ফিরে যান, সুরভি এখানে বসে ভজন করতে লাগেন। পরবর্তীকালে যে মার্কণ্ড ঋষি যখন সাতকল্প তিনি অমর বর প্রাপ্ত হন, প্রলয়কালে সারা জগৎ জলমগ্ন হয়, সেই প্রলয়ের জলে মার্কণ্ড ঋষি ভেসে চলেছেন, আর মনে মনে ভাবছেন, কেন আমি এই সাতকল্প অমর বর পেলাম, এখন আমার হিতে বিপরীত হয়ে গেল। তা কারণ কি? সারা জগৎ জলমগ্ন, বাঁচতেও পারছেন না আবার মরতেও পারছেন না, কারণ অমর, আর বাঁচারও উপায় নেই, আবার মরারও অমর আছে। কিন্তু এই নবদ্বীপ ধাম, শ্লোক্রস নবদ্বীপ ধাম, উনি দেখতে পান যে সেটা জেগে উঠেছে, আর সেখানে সাঁতার কাটতে 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 কোনো মতে তিনি এখানে এসে পৌঁছান। এখানে গৌরাঙ্গের ভজনা করছিল কে? সুরভি গাভী। সুরভি মা তাকে আশ্রয় দেন, আর মার্কণ্ড ঋষি বলেন, মা আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু দুধ পান করাও। তখন সুরভি গাভী তার দুধ পান করান মার্কণ্ড ঋষিকে। তো এখানে সুরভি গাভীও মার্কণ্ড ঋষিকে উপদেশ করেন, সুরভি গাভীকে বলতে থাকেন যে আমি সাতকল্প অমর বর পেয়ে বড় কষ্ট পাচ্ছি। তা বলছে, কোনো চিন্তা নেই, তুমি এখানে বসে গৌরাঙ্গের ভজনা করো, তাহলে তোমার জীবন সার্থক হবে। তা মার্কণ্ড ঋষিও গৌর ভজনা করেন। তো এই জায়গাটার নাম হচ্ছে সুরভি কুঞ্জ, যেখানে সুরভি গাভী এখানে ভজন করেছেন। আপনারা আগে যে জায়গাটা দর্শন করে আসছেন সেটা হচ্ছে সানন্দ সুখদ কুঞ্জ,
যেখানে ভক্তিবিনোদ ঠাকুর ভজন করেছেন, ভজন কুটির আছে, কিন্তু অনেক কাল তিনি এখানেও অবস্থান করেছেন। ওই সানন্দ সুখদ কুঞ্জে অবস্থানকালীন সময় তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা এই গ্রন্থ লিপিবদ্ধ করেন। ওখানে অবস্থানকালীন সময় তিনি দিব্য নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম দর্শন করেন, চিন্ময় ধাম, এবং এখানে বসে তিনি ভজন করেছেন। সানন্দ সুখদ কুঞ্জ ভজন কুটির, এটাও সুরভি কুঞ্জ উনার ভজন কুটির, এখানেও ভজন করেছেন, অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। এখানে জৈব ধর্ম বলে একটা বিশেষ গ্রন্থ, একবার আমার মনে আছে ভক্তি চারুস্বামী গুরু মহারাজ বলছিলেন, আমরা যদি চৈতন্য মহাপ্রভুর সমস্ত সিদ্ধান্ত জানতে চাই তাহলে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের এই জৈব ধর্ম গ্রন্থ পড়তে হবে। কারণ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যত সিদ্ধান্ত তিনি একটা জৈব ধর্ম গ্রন্থের ভিতরে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে টপ লেভেল পর্যন্ত সব কিছু দিয়েছে এই জৈব ধর্মের ভিতরে। তা ভক্তিবিনোদ ঠাকুর এখানে বসে জৈব ধর্ম গ্রন্থ লিখেছেন, আরও আরও অনেক কল্যাণ কল্পতরু বিভিন্ন কীর্তন বলি লিখেছেন। একটা কীর্তনে তিনি গাইছেন, এখানে বসে বসে লিখছেন আর তিনি গাইছেন, আহা মোর গৌর কিশোর কবে দয়া করি শ্রী গোদ্রুম বনে দেখা দিবে মনোচর, আহা মোর গৌর কিশোর কবে দয়া করি শ্রী গোদ্রুম বনে দেখা দিবে মনোচর, সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি চাচর চিকন কাঞ্চন বরণ নটন সুবেশ ধরি, দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা সখীগণ সঙ্গে দেখিব নটন গলেতে মোহন মালা, অনঙ্গ মঞ্জরি সজায় হইয়া এ দাসে করেতে ধরি দুহে নিবে দিবে দুহার মাধুরী হেরিব নয়ন ভরি। তা আসলে দেখ সব জায়গায় আমরা দেখছি গৌরাঙ্গের দর্শন পাচ্ছেন সব মহাত্মারা, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরও এখানে অভিন্ন বৃন্দাবনের নন্দগ্রাম সেই হিসেবে তিনি এখানে তিনি ভজন করেছেন, এখানে অভিন্ন নন্দগ্রাম হিসেবে সেইভাবে উনি ভজন করেছেন। সানন্দ সুখদ কুঞ্জে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওনারও ভজন কুটির আছেন, উনি এখানে প্রায় আসতেন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। তা দেখা যায় আর পরবর্তীকালে প্রথমে তো নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছিলেন, গোস্বামীরা এই নামের হাট প্রচার করেছেন গ্রন্থ আকারে, পরবর্তীকালে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই নাম হাটের পুনঃস্থাপন করেন এই সুরভি কুঞ্জেতে। বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই, খোদ নিতাই। ভক্তি পুরুষোত্তম মহারাজ অনেকবার বলেন খোদ নিতাই মানে কি? হ্যাঁ, স্বয়ং নিতাই। হ্যাঁ, ইংরেজ যদি বলে অরিজিনাল নিতাই বা, তাহলে স্বয়ং নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছে। বড় সুখের খবর গায়, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ অ্যানাউন্সমেন্ট হয়। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি দালালের গীত লিখেছেন। দালাল মানে কি? আপনি কিছু দোকান করেছেন, আপনি কিছু সেলসম্যান রাখতে পারেন, সেলসম্যানরা এসে বিভিন্ন জায়গায় আপনার যে প্রোডাক্ট যে আইটেম তার অ্যাডভার্টাইজ করে থাকে আর বিভিন্ন জায়গায় অর্ডার নিয়ে আসে সেলসম্যানরা। আর তখন মালিক কী করে, যেসব সেলসম্যান বেশি অর্ডার আনবে তাদেরকে কমিশন দিয়ে দেয়। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি দালালের গীত লিখেছেন, বলছে বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই, বড় দয়াল নিত্যানন্দ শ্রদ্ধা মূল্যে শ্রদ্ধা মাত্র লয়ে দেন পরম আনন্দ, দয়াল নিত্যানন্দ খনি ছোট্ট একটু যদি শ্রদ্ধা থাকবে আনন্দের ভাণ্ডার দিয়ে দেবে। হইব নিত্যানন্দ প্রভু তো মালিক, একটু শ্রদ্ধা থাকলেই একদম পণ্যদ্রব্য দিয়ে দেবে।
তাই এই দালালের গীত মানে দালালরা যেমন চালের দালাল হয়, বিল্ডিংয়ের দালাল হয়, জমির দালাল হয়, গরুর দালাল হয়, এসব দালালের কাজ হচ্ছে জিনিস বিক্রি করে দেওয়া আর মালিকের কাছ থেকে কমিশন নেওয়া। তা যারা ভক্ত হবে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তারা এই দালাল হতে হবে। কিসের দালাল? গরুর দালাল, জমির দালাল, না নামের দালাল? নামের দালাল। হরি বল। যারা নাম হোটেল প্রচারক তারা নামের দালাল। তা দালালের কমিশন কি? এই জন্য এই কীর্তনে বলছে, তুমি কিনবে কৃষ্ণ নাম, দস্তুরি লইব আমি পূর্ণ হবে কাম। তুমি কৃষ্ণ নাম কিনবে আর আমি কমিশন নেব। দালাল যে যে বিভিন্ন জায়গায় তার পণ্য বিক্রি করে আর যে পণ্য কিনছে সে বলে, তুমি যে এত কষ্ট করে আমার কাছে বিক্রি করতে এসছো, তোমার কি লাভ হবে? বলছে, তুমি যদি এই নাম কেনো আমি মালিকের কাছ থেকে কমিশন পেয়ে যাব। তা নিত্যানন্দ প্রভু ভক্তদের কি কমিশন দেয়? কবে নিত্যানন্দ মরে করি দয়া, ছাড়াইবে মরে বিষয়ের মায়া, দিয়া মরে নিজ চরণের ছায়া, নামের হাতে দে দিবে অধিকার। নিতাইয়ের করুণা হবে ব্রজে, রাধা কৃষ্ণ পাবে ধর নিতার চরণ দুখা। আমরা ধন খুঁজি, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু আসল ধন কি? ধন মর নিত্যানন্দ। তা আসল ধন পাওয়া যায় তার কাছ থেকে। আর সেই ধন সম্পর্কে মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছে, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আসল ধনী কি? যার রাধা কৃষ্ণের প্রতি প্রেম আছে। তার নিতাইয়ের করুণা হবে ব্রজে, রাধা কৃষ্ণ পাবে। সেই জন্য আসলে নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই এই নামের হাটে অধিকার লাভ হয়। তাই সত্যিকারে যখন নামের হাটের অধিকার হয় তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি হবে তার, কিনিব লুটিব হরি নাম রস, নাম রসে মাতি হইব বিবশ, রসের রসিক চরণ পরশ, করিয়া মজিব রসে অনিবার। কবে হবে বলো? তাই সুরভি কুঞ্জ আমাদের জন্য খুবই মাহাত্মপূর্ণ জায়গা, বিশেষ করে নামহট্ট ভক্তদের জন্য। যে নামহট্ট স্থাপন করে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন, এই নামহট্ট প্রচার শ্রেষ্ঠ প্রচার ধারায় রূপান্তরিত হবে। গৌরাঙ্গ সম্প্রদায় যত সব অসৎ পথ প্রবেশ করেছে সব একদিন অন্তর্নিত হয়ে হরি নামের জয় পতাকা সারা পৃথিবী উড্ডীয়মান হবে। তা আমরা দেখছি সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সেই ভবিষ্যৎ বাণী, সেই হরি নামের জয় পতাকা সারা পৃথিবী উড্ডীয়মান হচ্ছে, হচ্ছে কি না? তাই এবারও গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ আইএনএস সারা পৃথিবী থেকে লিডাররা এসেছে, সেখানে সেমিনার দিয়েছেন যে ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী বা ভক্তিবিনোদ ঠাকুরের পরিকল্পনা কি, এর উপরে বেসিস বেস করে এই নামহট্টের প্রচার প্রসারের কথা সবাইকে বলেছে। নামহট্ট কেমন ব্যাপকভাবে প্রচার হচ্ছে, যে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন এই নামহট্টের ব্যাপক প্রচার হবে, আর সেইটাই ওনার ভবিষ্যৎবাণী সার্থক হয়েছে। আজ থেকে 150 বছর আগে এখানে বসে বসে তিনি যে ভবিষ্যৎবাণী লিখেছিলেন, এমন একদিন আসবে যেদিন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালির পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা তারা একত্রিত হয়ে
তা ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন একদিন আসবে যেদিন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালির সজ্জন ভক্তবৃন্দ তারা একদিক থেকে আসবে আর অন্য দিক থেকে অস্মদীয় গৌড়ীয় বৈষ্ণবরা তারাও আসবে একসঙ্গে এসে একত্রে মিলিত হয়ে জয় সচিনন্দন জয় সচিনন্দন বলবে কি হচ্ছে কিনা। আজ আমরা দেখছি এই সাতটা দিন মনে হয় মহারাজ জানেন এখান থেকে প্রত্যেক দিন 1000-2000 ভক্ত আসছেন, বিদেশি ভক্ত আসছেন, রাশিয়ান ভক্ত আসছেন, এবার তো চায়নার ভক্তরা আসতে পারলেন না, কিন্তু আমাদের প্রার্থনা করা উচিত। গুরু মহারাজ বলছিলেন চায়নার যারা কৃষ্ণ ভক্ত তারা যেন সুরক্ষিত থাকে, তাদের আসার জন্য বিরাট পরিকল্পনা ছিল, কিন্তু দুঃখ পাচ্ছে তারা আসতে পাচ্ছে না। কিন্তু আমরা যারা পরিক্রমা করছি আমরা সবারই উচিত সেই চায়না ভক্তদের জন্য প্রার্থনা করা, তারা যেন সুরক্ষিত থাকে, তারা যেন আবার এই গোত্রম দ্বীপে একত্রিত মিলিত হয়ে জয় সচিনন্দন বলতে পারে। কারণ সেই দেশ এখন করোনা ভাইরাস, কারণ করোনা মানে কি আমাদের একজন প্রভু বলছেন করোনা অত পাপ করো না, চায়না পাপ করছে এত, সেই জন্য ভাইরাসের নাম হয়েছে করোনা, করোনা অত পাপ করো না, অত জীব জন্তুকে মেরো না, অত কুখাদ্য অখাদ্য খেয়েও না, করোনা করোনা। তাই এ থেকে সারা ভারতবাসীর কাছে একটা মেসেজ যাওয়া দরকার, যে জিনিসটা চায়না ভুক্তভোগী উল্টা পাল্টা খেয়ে মানে অন্য জীবজন্তু খেয়ে তাদের যে দুরবস্থা, ভারতবর্ষ তো পুণ্যভূমি, তারা যেন ওই চায়নাদের অনুকরণ না করে, বরঞ্চ আমাদের পূর্বপুরুষ আমরা কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্রের লোক, তাই কিনা, অচ্যুত গোত্রের লোক, তা আমাদের গোত্রটাকে চিন্তা করে পূর্বপুরুষ তাদের খাদ্য খাবারের প্রতি মনোনিবেশ করা উচিত। তা যেটা বলছিলাম সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন 150 বছর আগে, যখন ব্রিটিশের রাজত্ব চলছিল, মানুষ ত্রাহি ত্রাহি করছে ব্রিটিশের আক্রমণে, তখন বসে বসে ভবিষ্যৎবাণী করছেন এই ব্রিটিশরাও আসবে, মাথা নেড়া করবে, তিলক পড়বে, জয় সচিনন্দন বলবে। কেউ বিশ্বাস করতে পেরেছে? পারিনি, কিন্তু সেটা হয়েছে। ঠিক সেরকম এখনো অনেকে হয়তো বিশ্বাস করছে না, নাম অর্থ বিষয় একটা প্রকাণ্ড কাণ্ড হবে, কিন্তু এটাও সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী, এই নাম অর্থ প্রচার ধারা এক ব্যাপক আকার নেবে, প্রকাণ্ড ব্যাপার হবে। আর আচার্যদের ভবিষ্যৎবাণী কখনো বৃথা হয় না, তাই নাম অর্থের সেই জন্য গৃহস্থ ভক্তদের বিশেষ করে বলছেন হে ভক্তগণ আপনারা নাম হট্টের পুষ্টি বিধান করুন, নাম হট্টের পুষ্টি বিধান করুন, তাতে আপনার জীবন সার্থক হয়ে যাবে। তা আমরা দেখেছি অনেক ভক্তরা তারা গৃহস্থ জীবনে থেকেও ব্রহ্মচারী সন্ন্যাসীর মতন ব্যাপক আকারে প্রচার করছে, এই কৃপা আমরা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভাবধারাতেই পাই। উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে উনি গৃহস্থ হওয়া সত্ত্বে উনি হচ্ছেন সপ্তম গোস্বামী, ষড় গোস্বামী ব্রজভূমির ষড় গোস্বামী, আর সপ্তম গোস্বামী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, হ্যাঁ গৌরধামের গোস্বামী সপ্তম গোস্বামী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তার ভাবধারা, তিনি এত সুন্দর সুন্দর গ্রন্থ লিখেছেন, এত সুন্দর সুন্দর কীর্তনাবলী লিখেছেন, আমার কখনো মনে হয় যে কল্যাণ কল্প তরুণী আপনাদের দুই কথা বলি, কারণ আপনারা দেখবেন ছোট্ট একটা গ্রন্থ, তিনি এই কল্যাণ কল্প তরুণী গ্রন্থে লিখেছেন যে ভগবত ধামে এর বৃক্ষ আসে, সেই বৃক্ষটাকে এখানে তিনি রোপণ করেছেন, সেই বৃক্ষের তিনটে ফল, ভগবত ধামে যে বৃক্ষ কল্যাণ কল্প তরুণ,
মানুষের কল্যাণ করে, কল্পতরু মানে যেটা সবাঞ্ছিত ফল প্রদান করে, সেই কল্প বৃক্ষ রোপণ করেছেন। তার দুটো তিনটে শাখা হয়েছে, উপদেশ, উচ্ছ্বাস আর উপলব্ধি। ছোট্ট একটা বই পড়ে দেখবেন কল্যাণ কল্পতরুর ভিতরে উপদেশে কি কথা নিহিত আছে, উপলব্ধিতে কি কথা বলেছেন, আর উচ্ছ্বাস, এই তিনটে জিনিস দিয়েছেন। এই তিনি এই জগতে এনে এই বৃক্ষ রোপণ করেছেন। তা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের জায়গায় এসে ওনার শ্রী বিগ্রহের সামনে আমরা ওনার কাছে প্রার্থনা করতে পারি, হ্যাঁ, তিনি যেন আমাদের কৃপা করেন, আমরা ওনার আদেশ অনুসারে চলতে পারি, নামহট্টের সেবা করতে পারি, তাই কি না? কারা কারা নামহট্টের সেবা করতে চান? এই নামহট্টের সেবা করার মাধ্যমেই ধামের সেবা হতে পারে। অনেকে ভাবছেন এই ধাম ছেড়ে যাব না, এই ধামে যদি একটু ঝাড়ু দিতে পারতাম। আপনি আপনার বাড়িতে থেকে ধামের ঝাড়ু দিতে পারবেন, কি করার মাধ্যমে? নামহট্ট প্রচারের মাধ্যমে, গ্রন্থ বিতরণ করার মাধ্যমে। তাই আসুন আমরা মনে মনে প্রতিজ্ঞা নিই, সামনের বছর আরো বেশি নামহট্ট আমাদের মনে যদি সম্ভব হয়, আমরা যখন আসবো ভক্তিগণ ঠাকুরের কাছে, আমরা আমাদের পক্ষ থেকে কিছু যদি রিপোর্ট দিতে পারি, ভক্তিগণ ঠাকুর এই বছর আমরা এই করেছি, আপনার নামহট্ট সেবা করেছি, যদি পরের বছর মনে থাকে বা সেরকম করলে মনে হয় ভক্তিগণ ঠাকুর খুশি হবেন। ওনার আবির্ভাব তিথিতে ইসকন থেকে দেয় অল্প সময়, তা আমরা যখন আসি আমরা রিপোর্ট দিতে পারি। বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।